গাইস, জাস্ট এখান থেকে কাপ্তাই লেকের ভিউটা দেখেন আসলে কত সুন্দর, অসাধারণ লাগতেছে, অনেক সুন্দর। তাই নেভি ক্যাম্পে আসলে একটা জিনিস, এখানে আপনার অনেকগুলো সিঁড়ি রয়েছে এবং প্রত্যেকটা সিঁড়ি আপনাকে বেয়ে বেয়ে একটা একটা জায়গায় যেতে হয়। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আদি ব্লগস বিডি, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। তো এখন আমি আছি কাপ্তাই নেভি ক্যাম্পে। কাপ্তাই ইতিমধ্যে আমি তিনটা ভিডিও আপলোড করেছি, এটি হচ্ছে কাপ্তাই নিয়ে করা পার্ট ফোরে। এখন আমি আছি হচ্ছে কাপ্তাই নেভি ক্যাম্প, অসাধারণ একটি জায়গা। এই কাপ্তাই নেভি ক্যাম্প নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও করেছি, কিন্তু আবারও আমি চলে আসলাম কাপ্তাই নেভি ক্যাম্প নিয়ে আরও সুন্দর একটি ব্লগ করার জন্য। তো অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পাবেন যে কাপ্তাই নেভি ক্যাম্প আসলে কত সুন্দর। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আমাদের এখন এই সিঁড়িটা বেয়ে নিচে নামতে হবে, সিঁড়ি বেয়ে নিচে নেমে আমরা সামনে যাব। গাইস আসলে অসাধারণ লাগতেছে, অনেক সুন্দর। ব্রিজটা দিয়ে যখন হাঁটতেছিলাম তখন এদিক সেদিক ডুলতেছে। এটা একটা আপনার প্লাস্টিকের ব্রিজ, তো এটা পার হয়ে যাচ্ছে সামনে। সামনে আরও অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে বোটে চড়তে পারেন, এখানে বোটে চড়ার অনেক সুবিধা আছে। তো আমি আর বোটে চড়ছি না, কারণ কাপ্তাই একবার এসে বোটে চড়ে অনেক ভয় লাগছে, তো সেজন্য চড়বো না বোটে। কাপ্তাই নেভি ক্যাম্পে আসলে একটা জিনিস, এখানে আপনার অনেকগুলো সিঁড়ি রয়েছে এবং প্রত্যেকটা সিঁড়ি আপনাকে বেয়ে বেয়ে একটা একটা জায়গায় যেতে হয়। সিঁড়ি বেয়ে বেয়ে উপর উঠতে আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখনও বাঁচতেছে আপনার দুইটা। কাপ্তাই অনেকগুলো জায়গা নিয়ে ব্লগ করছি আর এখনও পর্যন্ত লঞ্চ করি নাই। কাপ্তাই নেভি ক্যাম্পের ব্লগটা কভার করার পরেই হচ্ছে আপনার লঞ্চ করব। আসলে অনেক কষ্ট করি আসলে ব্লগের জন্য। আর সামনে গেলে হচ্ছে আপনার অসাধারণ ভিউ, পেছনে দেখতে পাচ্ছেন ভিউটা আসলে অসাধারণ, অনেক সুন্দর। আসলে আগে যখন আমি কাপ্তাই নেভি ক্যাম্পে আসছিলাম এই জায়গাটা অনেক পরিষ্কার ছিল, কিন্তু এখনও হয়তো এটা একটু জঙ্গল টাইপের হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে কাপ্তাই নেভি ক্যাম্পের আপনার প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর এবং প্রত্যেকটা জায়গায় আপনাকে একটার পর একটা সিঁড়ি বেয়ে যেতে হয়, তো সেটার জন্য একটু কষ্ট করা লাগে। আর যেহেতু এখন পর্যন্ত লঞ্চ করি নাই, সেক্ষেত্রে আরও বেশি টায়ার লাগতেছে। আর আমার সাথে আছে আমার চাচা ভাই হৃদয়, আসলে সে কিছু মনে করতেছে না, কারণ সে এত সুন্দর সুন্দর জায়গায় দেখতে পাচ্ছে আমার সাথে। তো সেই জন্য আসলে ওর ওইটা মানে এত সুন্দর জায়গা দেখলে আসলে জায়গা দেখে পেটটা ভরে যায়, ঠিক আছে, আর খাওয়া দাওয়ার কথা মনে থাকে না। তারপরে কিন্তু এক পর্যায়ে গিয়ে আপনার খাওয়ার কথাটা মনে পড়ে যখন পেটে একটা ডাক দেয়। গাইস জাস্ট উড়ের ভিউটা দেখেন, উড়ের ভিউটা অনেক সুন্দর। আমরা ওই পেছন থেকে হেঁটে হেঁটে আসতেছি, সামনে গেলে আপনারা একটা অসাধারণ ভিউ দেখতে পারবেন, যেটা হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকটা এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। তারপরও আমি এই কাপ্তাই নেভি ক্যাম্প ব্লগটা শেষ করে কিন্তু কাপ্তাই জেটি কাট যাবো, যদি সময় থাকে আর কি। এটা ব্লগ করতে গেলে আসলে অনেক কষ্ট হয়, তারপরও ব্লগ করি, সেটা হচ্ছে আমারও ঘুরতে ভালো লাগে এবং ভিডিও করতে ভালো লাগে। তো আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখে তো আমার অনেক আসলে ভালো লাগে এটা আর কি। গাইস জাস্ট এখান থেকে কাপ্তাই লেকের ভিউটা দেখেন আসলে কত সুন্দর।
এটাই হচ্ছে আপনার বাংলাদেশের একমাত্র কৃত্রিম লেক, যেটা আপনার কাপ্তাই লেক বলে। জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর ভিউ, এখান থেকে আসলে কাপ্তাই লেকটা অনেক সুন্দরভাবে দেখা যায়। ওই পাশ থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে এটা, আর এদিক দিকে আবারও অনেকগুলো সিঁড়ি দেখেন। এখানে জঙ্গল হয়ে গেছে, তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেহেতু এখানে পর্যটক আসে, অতি সত্বর যাতে এই জায়গাগুলো পরিষ্কার করে দেওয়া হয়, কারণ এখানে আপনার সাপ টাপ থাকতে পারে, তো সেজন্য আসলে পর্যটকদের জন্য রিস্ক হয়ে যায়। ভিউর ফাঁকে একটা কথা বলে নিই, যারা কাপ্তাই নেভি ক্যাম্প আসতে চান, এখানে আসতে হলে আপনাদের অবশ্যই রিজার্ভ সিএনজি নিয়ে আসতে হবে, এখানে আপনারা লোকাল সিএনজি নিয়ে আসতে পারবেন না। আবার যাওয়ার সময় কিন্তু এখান থেকে আপনারা লোকাল সিএনজি করে যেতে পারেন, সেটা কোনো সমস্যা না। আর এখানে আপনার বেশি ভাড়া নেবে না, আর মেন রাস্তা থেকে এখানে পর্যন্ত আপনার 100 টাকা মতো সিএনজি রিজার্ভ ভাড়া নেয়, আর এখান থেকে আপনার লোকাল 20-30 টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন মেন রাস্তায়। তো আপনাদের একটু সেফ হওয়ার জন্য, টাকা পয়সা একটু সেফ হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা ঢোকার সময় রিজার্ভ সিএনজি নিয়ে ঢুকবেন, আর যাওয়ার সময় লোকাল গাড়ি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আর এটি নেভি ক্যাম্প, আর এটা হচ্ছে আপনার নেভিদের আন্ডারে এই পার্কটা, আর পুরোটা হচ্ছে নেভি ক্যাম্পের ভেতরে। একটা এক পাশে পর্যটকদের জন্য একটা স্পট হয়েছে পিকনিক স্পটের মতো। তো এখানে জায়গাটা অনেক নিরাপদ, এবং আপনি পরিবার পরিজন নিয়ে এখানে চাইলে ঘুরতে পারেন। কষ্ট একটাই, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা, কিন্তু ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক এবং কমেন্ট করবা। এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।